জাহ্নবী কাপুরের জন্ম এবং পরিবারের তথ্য। জেনহভি কাপুর বার্থ অ্যান্ড ফ্যামিলি ডিটেলস। জাহ্নবি 6 মার্চ 1997 সালে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা বনি কাপুর একজন জনপ্রিয় সিনেমা প্রযোজক এবং তার মা বিখ্যাত প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তার একটি ছোট বোন রয়েছে যার নাম খুশি কাপুর। এছাড়াও অভিনেতা অর্জুন কাপুর এবং অনশুলা কাপুর তার সৎ ভাই বোন, তারা বনি কাপুরের প্রথম স্ত্রীর সন্তান। তিনি অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরের ভাইজি। সোনাম কাপুর, রেহা কাপুর, হর্ষবর্ধন কাপুর, সানা কাপুর এবং জাহান কাপুর তার কাজিন ভাই বোন। জাহ্নবী কাপুরের পড়াশোনা। জাহ্নবী কাপুর মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তার স্কুলিং শেষ করেন। স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং ক্যালিফোর্নিয়ার লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের কোর্স নেন। জাহ্নবী কাপুরের শারীরিক বিবরণ। জেনহভি কাপুর ফিজিক্যাল ইনফরমেশন। ওজন 55 কেজি, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক পরিমাপ আনুমানিক 3'2'2'8'3'2'। চোখের রং ডার্ক ব্রাউন, চুলের রং কালো। জাহ্নবী কাপুরের ক্যারিয়ার। জেনহভি কাপুর ক্যারিয়ার। জাহ্নবী সবসময় বলিউডে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, তিনি তার স্কুল এবং কলেজের দিন থেকেই মডেলিং এবং নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। তিনি তার মায়ের মতো দক্ষিণের সিনেমা থেকেও একটি ডেবিউ অফার পেয়েছিলেন, যেখানে তিনি মহেশ বাবুর সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং এখন তিনি দেশের জনপ্রিয় সেলিব্রিটিদের মধ্যে একজন। তিনি 2018 সালে করণ জোহরের ছবি ধড়ক দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন। সিনেমাটি পরিচালনা করেন শশাঙ্ক খৈতান। 2020 সালে তিনি নেটফ্লিক্স হরর অ্যান্থলজি ফিল্ম হোস্ট স্টোরিজে অভিনয় করেন। তারপরে তিনি বায়োপিক ফিল্ম গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্লে বিমানচালক গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করেন, যেটি কোভিড-19 মহামারীর কারণে থিয়েটারে মুক্তির পরিবর্তে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। সিনেমার প্রস্তুতির জন্য তিনি গুঞ্জন সাক্সেনার সাথে সময় কাটিয়েছেন, শারীরিক প্রশিক্ষণ নিয়েছেন এবং একজন এয়ারফোর্স অফিসারের শারীরিক ভাষা শিখেছেন। তিনি তার অভিনয়ের দক্ষতা এবং সৌন্দর্যে সিনেমা জগতে তার নিজের জায়গা করে নিয়েছেন। জাহ্নবী কাপুরের সিনেমার তালিকা। জেনহভি কাপুর মুভি লিস্ট। 2018 ধরক প্রথম সিনেমা, 2020 ঘোস্ট স্টোরিজ গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল, 2021 রুহি, 2022 গুড লাগজারি, 2022 মিলি। জাহ্নবী কাপুরের নতুন পরবর্তী সিনেমা। জেনহভি কাপুর নিউ আপকামিং মুভি মিস্টার অ্যান্ড মিসেস মাহি, মার অ্যান্ড মারেস মাহি। এই সিনেমাতে তিনি রাজকুমার রাও এর বিপরীতে অভিনয় করবেন। সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। বাওয়াল এই সিনেমাতে তাকে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এবং সিনেমাটি 21 এপ্রিল 2023 অ্যামাজন প্রাইম ওটিটিতে মুক্তি পাবে। দেবররা, এটি একটি তেলেগু সিনেমা যেখানে তিনি তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা এনটিআর জুনিয়রের সাথে অভিনয় করবেন এবং সিনেমাটি 2024 সালে মুক্তি পাবে। জাহ্নবী কাপুরের ব্যক্তিগত জীবন, প্রেমিক, বিয়ে। জেনহভি কাপুর পার্সোনাল লাইফ, বয়ফ্রেন্ড, ম্যারেজ। বর্তমানে জাহ্নবী অবিবাহিত, তবে অনেকের সাথে তার সম্পর্কের গুজব শোনা গিয়েছিল। গুজব ছিল যে তিনি শিখর পাহাড়িয়ার সাথে ডেটিং করছেন। তিনি বিখ্যাত রাজনীতিবিদ সুশীল কুমার সিন্ডের নাতি এবং মুম্বাই ভিত্তিক ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। জাহ্নবী কাপুরের নাম অক্ষত রাজনের সাথেও যুক্ত হয়েছিল, যিনি তার ছোটবেলার বন্ধু। এটি ছাড়াও আরও একটি গুজব ছিল যে জাহ্নবী কাপুর ধরক এর সহ অভিনেতা ঈশান খট্টরের সাথে ডেট করছেন। জাহ্নবী কাপুরকে নিয়ে বিতর্ক। জেনহভি কাপুর কন্ট্রোভার্সি। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। 2016 সালে যখন অক্ষত রাজনের সাথে তার সম্পর্ক মিডিয়ার ঘোরাঘুরি করছিল, এমন পরিস্থিতিতে অক্ষতের সাথে জাহ্নবীর নাইট ক্লাবে চুম্বনের একটি ছবি ফাঁস হওয়ায় সেটি মিডিয়ার হেডলাইন হয়ে যায়। শ্রীদেবী তার মেয়েকে স্টারডম নিয়ে আসা সমস্ত গুজব মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। শ্রীদেবী বলেছিলেন যে তিনি ইতিমধ্যেই একজন তারকা। যখন জাহ্নবী রণবীর কাপুরকে তার ক্রাশ হিসাবে বলেছিলেন, তারপর শ্রীদেবী বলেন যে জাহ্নবী এই নিয়ে খুব দুঃখিত। তারপর শ্রীদেবী বললেন যে তোমাকে আমার জগতে স্বাগতম, যদি তুমি এর অংশ হতে চাও তাহলে এই সবের জন্য প্রস্তুত থাকো। জাহ্নবী কাপুরের পছন্দ এবং শখ। জেনহভি কাপুর লিক্স অ্যান্ড হবিস। প্রিয় অভিনেতা সালমান খান, শাহিদ কাপুর, দিলীপ কুমার। প্রিয় অভিনেত্রী করিনা কাপুর, মধুবালা।
প্রিয় সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, হাম দিল দে চোখে সানাম। প্রিয় খাবার মটন, রাজস্থানি কুজিন, ইতালিয়ান কুজিন। প্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। প্রিয় ঘোরার জায়গা মালদ্বীপ, লন্ডন। শখ গান শোনা, নাচ করা, ঘোরাঘুরি করা।